पता लग गया भाई। এবারে মানদান করবেন জনাব আমির ইসলাম মুন্সি।
जनाब शफिकुर रहमान, जनाब शफिकुर रहमान के मामा सरार हसन सुधीबिंद महाशय मुजिद हसन अत्र एस एम मुजिस्लाम मोहित मोहित भाई के इलाका में हामिदुज्जामान के माल्यदान कर जनाब महबूबुज्जामान एवं चुन्नु शरीफ एरा माल्यदान कर जनाब अमेशुल के श्यांगल माध्यमिक विद्यालय सुधीबिंद सुधीबिंद सर्वशेषे समुदाय काठी यूनियन परिषद पक्ष माल्यदान कर यूनियन परिषद सदस्य सम्मानित एलाकाबासी माल्यदान पर्व एखने शेष सुधीबिंद हमारे माल्यदान पर्व एखे उपजिलास पक्ष मुकम तपाचल साहेब एवं हुमायुन कबीर विशेष नील फरियासमिन के धन्यवाद कारण আমার শরীরটা খুবই খারাপ তাই এই সভাকে সাফল্য মণ্ডিত করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের এখানে যে লোক দেখতে পাচ্ছেন হে বুলবুল সাহেব এর পরিবারের সাথে আমি শুরুবা থেকে জড়িত। আমি শুনতে আগে একটা কথাই বলতে চাই, আগেও বলেছি এখনো বলতে চাই, দাবি করে বলতে চাই, তুমি বলেছো এই এই খেলাকে এই ইরানকে আমি উন্নতি করে দেব, রূপ পাল্টে দেব, এই কথাই তুমি বলেছো। আমি আশা করি তুমি এই যে প্রতি কথাটা বলেছো তাই অক্ষর অক্ষরে পালন করবা এবং আমার এলাকাবাসী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার ধৈর্য সহকারে এখানে শুনবেন বা কথা রাখবেন এবং শান্তিকে বজায় রাখবেন এই সবাইকে ধন্যবাদ জানাই। আমার ভক্ত এলাকার যুব সমাজের পক্ষ থেকে ভক্ত সংক্ষিপ্ত বক্তব্য গণসম্বোধনা অনুষ্ঠানে শ্রদ্ধাবাদ সভাপতি উপস্থিত আছেন দক্ষিণ বাংলার গীতি সন্তান বুলবুল সাহেব এবং তার সহধর্মিণী উপস্থিত আছেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র চিত্তরায় জনাব বিয়াজ হোসেন উপস্থিত আছেন সরুপকাঠি উপজেলা সনমধন্য চেয়ারম্যানিত্ব আমার সশ্রদ্ধা সালাম রইল। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে এই ঘন সম্বর্ধনাকে ঘিরে দু একটি কথা বলবো। যেমন এই আমল ইসলাম বুলবুল সাহেব আমাদের চাওয়া পাওয়ার ছিল, আমরা মনে করি সমুদয় কাঠিবাসী মনে করে সরব কাঠিবাসী মনে করে এই চল্লিশ বছরের পাহাটা এই অনুষ্ঠান যেভাবে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি অনেকের বসার মতো জায়গা দিতে পারি নাই। এর জন্য আমি আর আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন কাজ, আমরা যে সাধারণ পরিবারের লোকজন চাকরির ব্যবস্থা হইতেছে না তবে দীর্ঘায়িত করব না, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সুধীবিন্দু এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আজকের সভা সম্মানিত সভাপতি, আজকের এলাকার কীর্তি সন্তান দক্ষিণ বাংলা
বাংলার স্বনামধন্য উপস্থিত আছেন মঞ্চে উপজেলা চেয়ারম্যান সাহেব, ভক্ত এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ, আজকাল বক্তব্যের কিছু নেই, বক্তব্য শুরু দিয়ে আমি আজকে সবার প্রধান কাছে দাবি করে যে আপনি 40 বছর পরে দেশে আসছেন, সুতরাং আপনার যে কমিটমেন্ট কলেজ করবেন, একটা ঘড়ি নিয়ম করবেন এবং ভদ্র এলাকার গরিব জনসাধারণের জন্য কিছু করবেন, আপনি তাদের পাশে দাঁড়াবেন, আমরা এটা সর্বসাধারণের পক্ষ থেকে আপনার কাছে দাবি রাখছি। এই আয়োজনে এই যারা পরিচালক রয়েছেন আপনি তাদের প্রতি সুদৃষ্টি রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের পরিচয় দিয়েছেন, তিনি আমাদের কাছে টেনে নিয়েছেন, বাড়ির ছেড়ে বাড়ি এসছেন, তার কাছে আর আমরা কি চাইবো। তিনি এখানকার আমাদের অবস্থা বুঝে যা কিছু করবেন সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা হবে। আমরা কিন্তু দাবি করছি না, পাওনা করছি না, অনেক কথা বলা যায়, অনেক সম্বোধন করা যায়, কিন্তু সর্বোপরি আমার কথা হলো তিনি আমাদের মানুষ, আমাদের মাঝে এসেছেন, নারীর টান এসেছেন। যখন নারীর টান এসেছেন, খান বাহাদুর হাশেম আলী খান সাহেবের সবাই নাম আমরা শুনেছি, তার সুযোগ্য দৌহিত পৌত্র, তার সুযোগ্য পৌত্র বাংলাদেশ জাপান মৈত্রী অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, এই উপজেলার প্রাণ মহিদুল ইসলাম মহিদ ভাই, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিয়াজ সাহেব, তাকে ভাবি আছেন, সে কথা একটু বলিনি, ভাবি আছে আমাদের শ্রদ্ধেয় ভাবি, তাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েই আমরা ধন্য। আমরা তার কাছে কোনো দাবি করব না, তিনি কবি মধু কবি, তিনি বাইরে গিয়েও নারীর টানটাকে সামলাতে পারেননি, তিনি কত ভালো ভালো করে ক্যাপ্টেন লেখি তার লেখা অথচ। আচ্ছা আরো কাছে আমার কথা তো অল্প ভিতরে শেষ করবো, বেশ ভাই সুযোগ নিয়ে নামাজের সময় হয়ে গেছে, তবু আমি বলবো তিনি যেন আমাদের দিকে তাকিয়ে আমাদের মুখ ফিরিয়ে না নেন, আর ভবিষ্যতে আমরা তার সুসা আপন করে দিতে চাচ্ছেন, এটা আপনাদের উপস্থিতি সেটা প্রমাণ করছে। শুনিবৃন্দ, শুনতে পাচ্ছেন সবাই, আমি আসলে বক্তা না, কারণ আমি বক্তৃতা দিতেও পারি না, তো তারপরে সাহস করে আপনাদের সামনে আসছি, দু একটা কথা বলি নাকি বলবো। আচ্ছা আমি কথা বলার আগে একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, আপনারা কেউ ভালোবেসেছেন, লজ্জা পাচ্ছেন, জোরে বলেন ভালোবাসেন, অবশ্যই ভালোবাসছেন, কয়বার? আমি অনেকবার ভালোবেসেছি, অনেক অনেকবার ভালোবেসেছি, কাকে জানেন, আপনাদেরকে, আপনাদের সবাইকে আমি অনেক অনেকবার ভালোবেসেছি এবং ভালোবেসে যাব। শুধুমাত্র সেই ভালোবাসার টানে যখন আমার আঙ্কেল শ্রদ্ধ আঙ্কেল বুলবুল আঙ্কেল বললেন যে শরৎ কাঠিতে আমার গ্রামে কিছু মানুষ তোমাকে অনেক ভালোবাসে, আমি যদি তোমাকে সেখানে নিয়ে যাই তারা অনেক খুশি হবে, তুমি কি যাবে আমার সাথে? আমি আমার শত কাজ ফেলে এক কথায় রাজি হয়ে আঙ্কেলের সাথে চলে এসেছি এখানে শুধুমাত্র সেই ভালোবাসার টানে। আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, কারণ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। আর আজকে যে অনুষ্ঠান, যাকে নিয়ে অনুষ্ঠানের যে মধ্যমণি আমার বুলবুল আঙ্কেল, তাকে নিয়ে দু একটা কথা না বললে আমার আসলে অন্যায় হবে। আমি বুলবুল আঙ্কেলকে গত 10-12 বছর ধরে চিনি, ওনার সাথে বিদেশে একসাথে যাওয়ার সুযোগ আমার হয়েছিল, আজকেও দীর্ঘ সময় ওনার সাথে এসেছি। ভবিষ্যতে উনি নেতা হবেন না কি হবেন আমি জানি না, তবে একটা জিনিস আমি জানি, উনি এই এলাকাবাসীকে ভালোবাসেন, উনি আপনাদেরকে ভালোবাসেন, ভালো মানুষের জন্য কাজ করতে চান। সো আমার মনে হয় যে তাকে এই সুযোগটা আপনারা যে দিয়েছেন সেজন্য ওনার হয়ে আমি আপনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটি কথা, ছোট্ট কথা আমি ওনার সম্পর্কে বলবো, আমি একটা সময় ওনার কষ্টের সময় ওনার পাশে থাকার সৌভাগ্য আমার হয়েছিল, যখন উনি ওনার জীবনের সবচেয়ে কঠিন বোঝাটা বহন করেছিলেন তখন আমি তার পাশে ছিলাম। আপনারা জানেন সেই কঠিন বোঝাটা কি, পিতার কাছে সন্তানের লাশ। দুর্ভাগ্যক্রমে ওনার ছেলে যখন পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি জিজ্ঞেস করছিলাম যে তার কথা কি মনে পড়ে, উনি আমাকে একটা কথাই বলেছেন, আমার এক ছেলে গিয়েছে
আমি সড়ক কাটতে হাজার হাজার ছেলেকে খুঁজে পেয়েছি। সেই হাজার হাজার ছেলে হয়ে আপনারা সেই সন্তানেরা। আমার বিশ্বাস উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওনার প্রতি আপনাদের এই ভালোবাসা থাকবে। এবং আমি তো আছি আপনাদের জন্য, আশা করি আমার প্রতি আপনাদের ভালোবাসা থাকবে। এবং মঞ্চে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, সালাম। এই জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা ছিলেন বলে আজকে আমরা এত সুন্দরভাবে এত চমৎকার অনুষ্ঠান করতে পারছি, কথা বলতে পারছি। যাই হোক, আপনাদের কিছু বলার আছে আমাকে? বলেন। হ্যাঁ, টুপি খুলবো, খুললাম, চুল আছে। যাই হোক, আসরের আজানের সময় হয়ে গেল, আমি আপনাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, অনেক অনেক ভালো থাকুন, এবং এই এলাকার অতি শীঘ্রই অনেক উন্নতি হোক এই কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো মন আছে এবং হুঁশ আছে সেই মানুষ, সেই মানুষরা যখন আমাকে ডাকবে আমি অবশ্যই আসবো। প্রতি বছর কেন, প্রতি মাসে চাইলে আসবো, কিন্তু আমি আসবো শুধুমাত্র মানুষের জন্য, নিঃস্বার্থভাবে। আপনাদের যে হাসি মুখ আমি দেখতে পাচ্ছি, এই হাসি মুখ আমার সমস্ত কষ্টকে ভুলিয়ে দিয়েছে। আমার যাত্রার কষ্ট হয়েছে, একটু কষ্ট হয়েছে, কিন্তু সমস্ত কষ্ট আপনাদের হাসি মুখ দেখে আমি ভুলে গেছি। এবং প্রতিটা মুখের জন্য আমি প্রতি একবার করে আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছি, যে আল্লাহ আমাকে অনেক অনেক সৌভাগ্য দিয়েছেন যে আপনাদের মনের ভেতরে আমি বসবাস করতে পারি। আমাকে সারা জীবন আপনাদের মনের মাঝেই রাখেন। ধন্যবাদ। এবং তারপরে সেভাবে আপনারা যারা অপেক্ষায় বসে আছেন আমাদের সেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আপাতত 5 মিনিট নামাজের জন্য বিরতি। আপনি যে কয়দিন জীবিত থাকবেন আপনার কাছ থেকে আমরা সপ্তাহে মাসে সেই সোনার ডিমের মাধ্যমে এই সমুদায় কাঠি ইউনিয়ন সহ সারা একটি সূচক মহল আপনাকে কক্ষীভূত করে আপনাকে বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করতে চাইছি বা চাচ্ছি, সেইটি যাতে না পারে সেই জন্য সেই কথাটি জনগণের পক্ষে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার, যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা যদি মনে করেন যে কারণেই হোক আপনাদের অবহেলা, আপনাদের অনিচ্ছা, আপনাদের যোগাযোগের ত্রুটি সাকসেসফুল হয় নাই, আমি মনে করি গায়ের বল দিয়ে সম্ভ্রান্ত পরিবারের অনেক সদস্য আজকে এখানে উপস্থিত নাই, শশীর থেকে, সাগরকান্দা থেকে, আয়োজক বৃন্দর কাছে আমি অনুরোধ করি, আগামীতে আপনারা যে অনুষ্ঠানটি পাবেন, যা করবেন, অতিথিকে আপনারা আর আপনাদের নাই, তাকে কোনো দুষ্টি, কোনো হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে, কোনো নেতার অঙ্গুলি হিনড়ে আমরা কাউকে আর জীবনে অপমান করব না, আমরা কাউকে অপদস্থ করব না, কারণ নিশ্চিত বিজয়কে আমরা ঠেকিয়ে আমাদের পিছনে আর সন্ত্রাসী লাগাতে চাই না বন্ধুরা, চাই না বন্ধুরা, চাই না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। স্যাঙ্গলের সমুদায় ক্যাথি ইউনিয়নের এমন ভুল যদি আমরা কেউ করে থাকি, দেখা হবে, হবে একদিন ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। কবির ভাষায় আবার বলতে চাই, বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার কণ্ঠে আমি বলতে চাই, বল কি তোমার ক্ষতি দুর্বল মানুষ যদি পার হয় তোমাকে ধরে জীবনে রথই যদি, গঙ্গা থেকে অনেক বর্জ্য পার হয়ে যায় গঙ্গার জল নষ্ট হয় না, মক্কায় অনেক পাগল আছে, অনেক ছাগল আছে, মক্কার ওই পবিত্র ভূমি কখনই কলুষিত হয় না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। এই অনুষ্ঠানে তিনি আমাকে নিয়ে এসেছেন এবং বলেছেন যে দেশের উন্নয়ন করতে হলে কিভাবে, কোথায় কিভাবে উন্নয়ন করা হয় দেয় সেবা, এটা তাদের প্রত্যেকবারই এই এলাকার কিভাবে উন্নয়ন করা দেয় কিভাবে নেতারা জিনিস মনে রাখবেন, যে কোনো উন্নয়ন কাজ তাড়াতাড়ি করা সম্ভব নয়, কোন উন্নয়ন কাজ করতে হলে তাকে কিছু সময়ের প্রয়োজন হওয়ার জন্য ধাপে ধাপে তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা সম্মিলিতভাবে তার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য তার পাশে থাকব এবং আছি। একই সাথে আমি একদম
সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব। তিনি দেশে এই এলাকার উন্নয়নের জন্য যা বাগে আটকাতে পারে কারো বাবার ক্ষমতা নাই যে আমার আশা এখানে বন্ধ করতে পারে, তার প্রমাণ আজকে পেয়েছেন। 40 বছরে যাওয়া হয়নি, আমি চারপাশে তা করেছি। এখানে উপস্থিত আছে উপজেলা প্রকৌশলী, জিজ্ঞেস করেন তাকে আপনারা যে 40 বছরে যে কাজ হয়নি, ঝালকাঠি থেকে কীর্তিপাশা হয়ে জুলুহার হয়ে শশীকান্দি হয়ে এখানে একটি রাস্তা আসবে যার সংযোগ হবে এই শ্যাঙ্গনের এই রাস্তার সাথে। এখানে হবে বিদ্যুতের ব্যবস্থা। এখানে বসে আছে জিএম সাহেব, জিজ্ঞেস করেন তাকে, এর প্রক্রিয়া চলছে এবং ইনশাল্লাহ এটা হবে। আপনারা যে সম্মান আমাকে দেখিয়েছেন, এ সম্মান আমাকে আরো মানে উদ্বুদ্ধ করলো আমার কাজের, এই কাজ উন্নয়নমূলক কাজের জন্য। আপনারা যে মাল্যদান আমাকে করেছেন, আমি সেই মাল্যদানে সেই মালায় আমার মাথা নুয়ে গিয়েছে আপনাদের কাছে। এ মণিহার আমার সাজে না, এ মণিহার আমার নাহি সাজে, কারণ আগে কাজ হোক তারপরে বুঝতে পারবেন যে কি কাজ হয়েছে। আমি সাথে সাথে এও বলছি যে এখানে আপনারা পেয়েছেন একজন যোগ্য সাংসদ, যিনি নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করেন, যা খুবই আজকালকার আজকাল পাওয়া খুবই দুষ্কর, কিন্তু আপনারা পেয়েছেন সেই মুক্তার মতন একজন সাংসদ। আমি তার সাথে কাজ করছি, সাথে তার সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে। উপজেলা চেয়ারম্যান জানেন, তার সহকারী পার্সোনাল সেক্রেটারি জানেন, এবং আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে উপজেলা চেয়ারম্যানের সাথে, যার দক্ষ সুপারিশ আমি নিই। সে আমার স্নেহভাজন ছোট ভাই হলেও তার সুপারিশে আমার অনেক অনেক কাজ সহজ হয়েছে। আপনারা বলেছেন একটি অডিটোরিয়াম চান, আমি বলবো আপনারা অডিটোরিয়াম যে চান, তার আগে এই পিছনে দেখেন এই ভাঙা টিনের ঘরটা, এটা ড্রামাটিক ক্লাব ছিল 1937 সনে করা, এটা ব্রিটিশ ইন্ডিয়ার সময় ড্রামাটিক ক্লাব। আজ এই ক্লাবের কি অবস্থা, দখল করে নিয়েছে, এই করে নিয়েছে, তারা আবার উন্নয়নের কথা বলে। অডিটোরিয়াম আপনাদের এখানে হবে, তবে সেই অডিটোরিয়ামটি হবে খান বাহাদুর হাশেম আলী খান কলেজের সাথে, এবং খান বাহাদুর হাশেম আলী খান কলেজের কাজ এগিয়ে যাচ্ছে। একটি কাজ করতে হলে তার প্রক্রিয়া করতে হয়, অনেক প্রক্রিয়ার মাধ্যমে চলতে হয়, তার অনুমোদন নিতে হয়, এবং আমাদের 6 ঋতুর দেশ, এখানে আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়, শীতের জন্য অপেক্ষা করতে হয়, যারা এর জন্য প্রকৌশলী বৃন্দ যারা এক্সপার্টি আছেন তারা জানেন, তারা বুঝতে পারেন যে এ করতে হলে এখন আমরা কোনো কাজ আর্থওয়ার্ক করতে পারবো না, রাস্তার জন্য মাটি ফেলতে পারবো না, বর্ষার জন্য শীত পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটি কাজ যখন চূড়ান্ত হয় তার আগে অনেক কাজ আছে। এই উপজেলা প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী মিলে এত মোটা 350 পেজের পিপি প্রজেক্ট প্রোফর্মা পাঠিয়েছেন, এটা খুব সহজে হয় না। একটি বিদ্যুতের ব্যবস্থা এখানে হচ্ছে তাদের ঐকান্তিক প্রচেষ্টায়। এখানে জিএম সাহেব বসে আছেন, জিজ্ঞেস করতে পারেন, এটা নদীর নিচ থেকে ক্যাবেল আনার কথা ছিল, এখন তা পরিকল্পনা করে আরো উন্নত বানায়,
টাওয়ারের মাধ্যমে কেবল দিয়ে এখানে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার প্রচেষ্টা চলছে এবং আমি আসার আগের দিন জাপানের মহামান্য রাষ্ট্রদূতের সাথে আমার আলাপ হয়েছে জাইকার সাথে আলাপ হয়েছে মিটিং এ তারা অলরেডি সেই টাকা ইতিমধ্যে ইআরডিকে দিয়ে দিয়েছে আপনাদের জন্য সবকিছু শুরু করতে হয় স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে একদিনে কিছু হয় না একদিনে কিছু আশা করা যায় না আমি আগেই আপনাদেরকে বলেছি যে আপনারা চার দিনে চার মাসে ছ মাসে কিছু আশা করবেন না আমি রাজনীতি করি না আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপি করি না আমি জাতীয় পার্টি করি না আমি করি একটি দল যা স্বরূপকাঠি উন্নয়নের দল আমি করি একটি দল তা বরিশালের উন্নয়নের দল আমি করি একটি দল যা দক্ষিণ বাংলা উন্নয়নের দল যার জন্য আজকে 680 কোটি টাকা জায়গা দিয়েছে এই দক্ষিণ বাংলার যে উন্নয়নের জন্য তার জন্য একটা গ্রেটার বরিশাল প্রজেক্ট ডাইরেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে এলজিআরডির মঙ্গল এলজিআরডির প্রশাসনে একজন সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার তার দায়িত্বে আছেন এটা নিশ্চয়ই অবগত আছেন প্রকৌশলী উপজেলা প্রকৌশলী এগুলো দেখানোর কোনো ব্যাপার নয় আমার চাওয়া পাওয়ার কিছু নাই আমি এখানে কিছু চাইতে আসি নাই এখানে এসছি আমি আমার নারীর টানে আমার রক্তের টানে আজকে যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি এই স্কুলটার নাম কি ছিল এই স্কুলটা আমার দাদার করা স্কুল আমার ফুপুর নামে ছিল কিন্তু সেই নাম পরিবর্তন করে এই স্কুলটার নাম পরিবর্তন করা হয় কেন কেন তাহলে আজকের প্রজন্ম আজকে যাদের বিত্তশালী তারা কোনো কিছু করবেন তারা তো 10 বার চিন্তা করবেন যে আমি এখন একটা কিছু করব কিন্তু আমি চলে যাওয়ার পরে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হয়তো আমার নাম মুছে ফেলবে প্রশ্ন আজকে রাখছি আপনাদের মাধ্যমে আমি এই ঈদগার জন্য যেটুকু বাকি অংশ বাকি আছে পাকা করা সেটা আমার নিজের তরফ থেকে আমি এই কোরবানি ঈদের আগেই করে দেব যাতে আপনাদের নামাজ পড়তে কোনো অসুবিধা না হয় আপনারা যেন সবাই 100 বছর বাঁচেন আমি সেই দোয়া করি সেই প্রার্থনা করি এবং আমিও যেন 100 বছর বাঁচি সেই প্রার্থনা করি কিন্তু তার সাথে আমি চাই 100 বছরের চেয়ে একদিন যেন আমি কম বাঁচি আপনাদের সবাইকে যেন আমি জীবিত দেখে মরতে পারি আজকে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসেছি একটি কথা মনে রাখতে হবে সন্তানদের সন্ত্রাসী বানাবেন না সন্ত্রাসী করতে দিবেন না এবং সন্ত্রাসী বানাবেন না আপনারা ভালোবাসতে শিখুন তরুণদের ছেলে মেয়েদের তাহলে ভালোবাসা পাবেন আমি যদি সম্মান করতে না পারি আপনাদের তাহলে আপনারা আমাকে কেন সম্মান করবেন প্রথমে আমাকে সম্মান করতে হবে সবাইকে তারপরে আমি আশা করতে পারি আরেকজনের কাছে সম্মান আমি পাই কি পাই না কিন্তু তার আগেই কোন বম্বে পড়ে কোন দিনয় পড়ে কোন দেশ স্বার্থ চরিতার্থে কাউকে সন্ত্রাসী করে কাউকে রাজনৈতিক পর্যায় বলি দিয়ে যেন এই উন্নয়নমূলক কাজ ব্যাহত না হয় যারা চাচ্ছে যে উন্নয়নমূলক কাজ ব্যাহত হয় তাদের জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি যে এই উন্নয়ন কাজ ব্যাহত তো হবেই না আরো উন্নয়ন হবে এই এলাকায় এখানে আমার কাছে যেগুলো আছে সেগুলো অলরেডি পাস হয়ে গিয়েছে তার ভিতরে একটি বললাম এবং আরেকটি হলো নেসারাবাদ ও বদিন ও উপজেলা দিন জুলুহার বাজার হয়ে
একবার কুরিয়ানার বানরীপাড়া বর্ডার পর্যন্ত বাসা শহীদ জৌসার মাদ্রা জনপতি কাঠি লক্ষণকাঠি সড়ক ও জনপথ রাস্তার আরামকাঠি শান্তির হাট ও জলাবাড়ি লঞ্চঘাট পর্যন্ত রাস্তা ব্রিজ কালভার্ট নির্মাণ এ সংক্রান্ত একটি ফাইল অলরেডি প্রজেক্ট উপস্থাপন করা হয়েছে এবং এখানকার সুযোগ্য সাংসদেরও পাঁচটি প্রপোজাল অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। আগামী মঙ্গলবার দিন আমাদের মিটিং আছে রাষ্ট্রদূত এবং জাইকার সাথে এবং সেখানে চূড়ান্ত হবে, তারপরে দেখবেন উন্নয়ন জোয়ার কাকে বলে। আজকে তারা ঘরে বসে শুনছেন, তাদেরকে বলছি আপনাদের কান নিশ্চয়ই খাড়া আছে, কান বন্ধ নেই, আপনারা আশপাশে কোথাও ঘোরাঘুরি করছেন, আপনারা ঢাকায় থাকলো, অন্য জায়গায় থাকলো, বরিশালে থাকলো, আপনারা মোবাইলে খবর নিচ্ছেন মিনিটে মিনিটে যে এখানে কি হচ্ছে। আপনাদের জন্য বলি, উন্নয়ন কাজ এখানে ব্যাহত হবে না, হবে না, হবে না। এখানে ছেলে মেয়েরা যদি সাংস্কৃতিক চর্চা না করে তাহলে ছেলেমেয়েরা কি করবে? এখানকার ছেলেমেয়েরা যদি খেলাধুলা না করে তাহলে ছেলেমেয়েরা কি করে? তাদের জন্য এখানে কি ব্যবস্থা করা হয়েছে আমি জানতে চেয়েছিলাম। আপনারা কি ব্যবস্থা পেয়েছেন বলো, তোমরা কি পেয়েছ? কোনো টুর্নামেন্ট পেয়েছ? কোনো ভালো একটা বছরে একটা নাটক করার স্বাধীনতা? নাটক করলে কি ধর্ম চলে যায়? কে বলেছে? কোথায় আছে লেখা? এসব এসব বলে বিভ্রান্ত করে আমাদের ছেলে মেয়েদের মাথাটা খারাপ করার পায়তারা করবেন না। তাদের মেধা বিকশিত করার জন্য তাদেরকে নানান ক্ষেত্রে নানান দিকে আপনারা তাদেরকে আরো উৎসাহিত করবেন। বিদেশে একটা চাকরির জন্য যখন অ্যাপ্লাই করা হয়, যখন একটা প্রফর্ম দেওয়া হয় বায়োডাটা দেওয়ার জন্য, তখন একটি জায়গা থাকে, তুমি এই জীবনে কতগুলি নাটক দেখেছো, তুমি নাটক করো কিনা, তুমি সাংস্কৃতিক চর্চা করো কিনা, তুমি জীবনে কতগুলি চলচ্চিত্র দেখেছো, উল্লেখযোগ্য চলচ্চিত্র কি এবং কেন তুমি চলচ্চিত্র দেখো, সেটা ইতিহাসমূলক কিনা, সেসব তাদের প্রশ্নের ভিতরে থাকে এবং এর পরিপ্রেক্ষিতে তারা চাকরি পান। যাদের এই অভিজ্ঞতা আছে জিজ্ঞেস করতে পারেন তাদের যে আমি সঠিক বলেছি কি না। সংক্ষেপের আমাদের সময় হয়ে গিয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার তরফ থেকে আপনারা যারা কষ্ট স্বীকার করে সামনে বসে আছেন এবং কষ্ট স্বীকার করে মঞ্চে বসে আছেন, কষ্ট স্বীকার করে মা বোনেরা যারা বসে আছেন ওই ভাতিকের প্রান্তে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে আমার সালাম জানাই, সবাইকে আমার আদাম জানাই, সবাইকে আমার নমস্কার জানাই। সাথে সাথে বলি, এখানে আমার আব্বার নামে একটি মসজিদ করা হবে এবং এখানে পূজা মণ্ডপেরও উন্নয়ন করা হবে। সাথে সাথে এখানে অলরেডি এই স্কুল উন্নয়নের জন্য নিয়ে গিয়েছে পান, সে আজকে উঠাও এখান থেকে, কারণ আমার কাছে তার ফাইল আছে যে কত টাকা নিয়েছে, কোথা থেকে নিয়েছে। আজ আপনাদের বলবো না, যদি ছ মাসের ভিতরে এর কাজ না হয় আপনারা আমাদের জানাবেন এবং তখন প্রশ্ন করবেন। আজকের আপনারা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমি আর বেশি কিছু বলবো না। আমার ছোট ভাই শিয়াস পদর, মাইদুল ইসলাম রহিত, যে যোগ্য যার যোগ্য নেতৃত্বে এই উপজেলা এগিয়ে যাবে এবং এই এই এলাকার যোগ্য সাংসদ শাহ আলম, আমার বাল্যবন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, তার সুযোগ্য পুত্র আমার পিছনেই আছে, তাকে আপনারা একবার করতালির মাধ্যমে গ্রহণ করুন।
এবং আমি বলতে চাই যে তার পিতা একজন সৎ নিষ্ঠাবান সাংসদ। আপনারা সত্যিকার ভাবে এবং আমিও সত্যিকার ভাবে গর্বিত যে আমরা একজন সৎ নিষ্ঠাবান কর্মঠ সাংসদ পেয়েছি, উপজেলা চেয়ারম্যান পেয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আবার আসবো এখানে, হাজার বার আসবো এখানে। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমি হজে যাব। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমার স্ত্রী নীলুফার ইসলাম খানকে, যার অনেক উৎসাহ রয়েছে আপনাদের জন্য। জানেন সে আমেরিকা থেকে এসছে, এসে জুনহার স্কুলে গিয়েছিল, আপনাদের মাঝে ছুটে এসেছে। সে বলেছে তুমি উন্নয়নমূলক কাজ করো, তুমি খালি বসে, তোমার যা ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা তুমি প্রয়োগ করো উন্নয়নের জন্য। তার সহযোগিতা আমি পাচ্ছি, তাকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে আবার আমি জানাই আমার সালাম, আপনার নমস্কার। আমার জন্য দোয়া করবেন, আমি আমার স্ত্রী আমি খুব শীঘ্রই আগামী 20 তারিখে হজে যাবো, যেন সুস্থভাবে সহিহ সালামতে সহিহভাবে হজ সম্পন্ন করে আসতে পারি আপনাদের মাঝে। আবার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সবাই বলেন করবেন কিনা, বলেন এখানকার উন্নতি চান কিনা। যারা চায় না তাদের বর্জন করতে হবে, বলেন বর্জন করবেন কিনা। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং মঞ্চে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় এলাকাবাসী, আসলে আপনারা কি, আমরা কি এতই কৃত, করতালি দিতে পর্যন্ত আমরা চাই না। যদি এলাকার উন্নয়ন চান, এলাকার যদি ভালো চান, আজকে আপনাদের মনোরঞ্জনের জন্য নায়ক রিয়াজকে নিয়ে এসেছে, তারপরে আপনারা একটু করতালি পর্যন্ত দিতে চান না, এটা কি হয়? প্রিয় এলাকাবাসী, আজকের এই অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি তার প্রিয়তম স্ত্রী উপস্থিত হয়েছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, একমাত্র উত্তরাধিকারী সাগর, স্নেহের সাগর, আর আপনাদের প্রাণের মানুষ যাকে দেখার জন্য আপনারা সবাই উদ্গ্রী। চিত্র জগতে কিংবদন্তী, যিনি নিজস্ব সক্রিয়তায় ভাষণ, সে আমাদের চিত্রনায়ক রিয়াজ। আমরা আপনাদেরকে সবাইকে এমন অনুরোধ করছি, সমস্ত হৃদয়ের মাধুরী এবং ভালোবাসা দিয়ে আমার উপজেলাবাসীকে আমি বিনীত অনুরোধ করছি, আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু নাই দেওয়া, রিক্তমে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই। সমস্ত হৃদয়ের মাধুরী এবং ভালোবাসা দিয়ে একবার করতালির মাধ্যমে পালন করুন। চিৎকার করে বলতে পারি না, আমি দুঃখিত। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে না পারলে অবশ্য চিৎকার করতে পারবো, আমি শুনতে পাচ্ছেন, চিৎকার করছি না। আপনাদের উপর আমি একটু কষ্ট পেয়েছি, আপনারা অনেক দাবি জানিয়েছেন, এখানে রাস্তাঘাট হবে, বিদ্যুৎ হবে, ঈদগাহ হবে, মঞ্চ হবে, কিন্তু ভাই যেই জগৎ থেকে আমি সেই জগতের একটা সিনেমা হলের কথা কেউ বলেন নাই। একটা সিনেমা হলে তো দরকার এখানে নাকি? আপনার আমাদের দেশে মানুষের বিনোদনের কোনো জায়গা কিন্তু নাই। এই যে ছোট ছোট ছেলেরা, যুবকেরা, ভাই বোনেরা, বিনোদনের জন্য কিন্তু কোনো জায়গা নাই। পৃথিবীর বিভিন্ন দেশে বিনোদনের জন্য অনেক কিছু আছে, কিন্তু বাংলাদেশে আছে শুধু সিনেমা। সেই সিনেমা কিন্তু এখন আগে সিনেমা নাই। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আপনারা আমার থেকে ভালো জানেন কেন আপনারা সেই সিনেমা দেখেন। আপনাদেরকে আমি জানাচ্ছি যে সেই সিনেমা কিন্তু এখন আর আগের জায়গায় নাই। আমরা চেষ্টা করছি ভালো করতে।